আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2013। আমরা দেখছি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা আজ আনন্দ চিত্তে রয়েছে আঙিনায়, সাথে রয়েছে সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং সম্মানিত দর্শক। অঞ্চলে বসবাস করেন সে অঞ্চলের সুন্দর সুশৃঙ্খল একটি শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিয়ে থাকি। প্রফেসর বেগমগঞ্জ নোয়াখালী, আরও থাকছেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সহকারী উপকারী। আজকে তারা মনের আনন্দে পছন্দের পোশাকটি পরে এসেছে সাংস্কৃতিক এই অনুষ্ঠানে। যে আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবাই এই অঙ্গনে যারা রয়েছি সুন্দর সুশৃঙ্খলভাবে আনন্দ চিত্তে উপভোগ করুন। ধন্যবাদ। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেগমগঞ্জ নোয়াখালী। সে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাবে। তাজবি, প্রেমা, মিম, কানিজ এবং শৈশব, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে অতিথিদেরকে ফুল দিয়ে বরণছি। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা মঞ্চে এসে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে বরণ করে নিচ্ছে। আমাদের আমি বক্তব্য রাখার আগে সবার কাছ থেকে একটা ব্যাপারে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই জন্য যে আপনার মন যদি শান্তি বা সুখে, মনে যদি শান্তি অথবা সুখ না থাকে, তাহলে আপনার ওই পাঁচটা চাহিদা থাকলেও কিন্তু আপনার দুঃখের হয়তো বা সীমা নাও থাকতে পারে, অথবা সুখ পাখিটা হয়তো ধরা নাও দিতে পারে। এই জন্য বিনোদনটাকে ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চাহিদা হিসাবে আজকের বিশ্বে মূল্যায়িত করা হচ্ছে। আমরা সেই জিনিসটুকুই আমরা ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী আমাদের বিদ্যোৎসবটা হয়ে গেল এবং চমৎকার একটা আমরা অনেক খুব ভালো রেসপন্স পেয়েছি। এই জন্য আবারও সবাইকে ধন্যবাদ এবং আমাদের অনেকগুলো স্যারকে আমার পক্ষ থেকে এবং আমার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং সবার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন আমাদের 14 ফেব্রুয়ারি শুক্রবার আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং 28 ফেব্রুয়ারি আমাদের শিক্ষা সফরের দিন ধার্য করা আছে। আজকে আরও সুন্দরভাবে
আমরা যদি অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারি, আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিদেরকে যদি আমরা প্রধান অতিথি মহোদয়কে যদি আমরা দেখাতে পারি যে আমাদের স্টুডেন্ট এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ চমৎকারভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন, এবং আমাদের এনে চৌধুরী ট্যালেন্টস এবং সোমনি ক্রিকেটের একাডেমি আপনার একই সিলেবাস, একই বই, একই কার্যক্রমগুলা আমরা আগে যেমন এখন সোমনি ক্রিকেট একাডেমির দায়িত্বে আপনারা হয়তো জানেন আমি আছি, আমি গোপাল কৃষ্ণ দাস, ইতিপূর্বে আমি এনে চৌধুরী দিয়েছে সেটা কিন্তু দেখে না কেউ। আমি যদি পার্সেন্টের দিক দিয়ে চিন্তা করি তাহলে এনে চৌধুরী ট্যালেন্টস ক্রিকেটের এখনও কিন্তু এগিয়ে আছে। আর আমাদের সোমনি ক্রিকেটের একাডেমি আমাদের 40 জন পরিচালক জেলাতে সেরা স্কুলগুলোর মধ্যে এই দুইটা স্কুল অবস্থান অবশ্যই করতেছে, এবং সেটা যদি জরিপ বের হয় সেটা অবশ্যই বের হয়ে আসবে। আমরা ধাপে ধাপে আমরা সপ্তম, অষ্টম, নবম, দশম, এরপরে আমরা উচ্চ মাধ্যমিকেও আমরা পদার্পণ করব, এইটুকু আমরা কমিটমেন্ট পেয়েছি আমাদের সম্মানিত পরিচালক বৃন্দ মহোদয়ের কাছ থেকে। এই সুন্দর দুটা প্রতি হয়ে যে আমাদের এই ছোট সোনামণিদেরকে উৎসাহিত করার জন্য তারা এগিয়ে আসেন, তা আমি এদিক থেকে আমি বলবো আমাদের সম্মানিত প্রধান অতিথি হয়ে যারা আছেন, বিজয়ী যারা হয়ে আছেন, তারা অবশ্যই শিক্ষানুগারী ও শিক্ষানুরাগী এবং সমাজ সেবক হিসেবে আমি তাদেরকে দেখে থাকি এবং আমি পরোপকারী হিসেবে দেখে থাকি। আমি আরো বলবো, এই কথাই বলবো যে অনেকগুলা আমি যেটা আমি ষষ্ঠ দিনে বই তুলে গিয়েছিলাম ওইখানে একজন টিচার আমাকে বলছিল নোয়াখালীর একটা নামটা বিজ্ঞাপনের দিক দিয়ে পিছিয়ে আছে, তা আমি বললাম সরি দুঃখিত আমি এটা হয়তো বা করতে পারবো না, কেননা ওই যে টেলিভিশনে একটা পর্দায় আমরা একটা অ্যাডভার্টাইজ দেখে থাকি শ্বশুর জামাইয়ের যে একই কালারের জামা, ভিতরে অনেক কিছু গোপন রহস্য লুকায়িত থাকে। আমি বলছি যে আসলে আমরা বিজ্ঞাপন দেখে উপরের রং দেখে ঢং সাজলে কোনো আসলে হয় না, আমাদের ভিতরে কী আছে সেটাই আমাদেরকে দেখতে হবে, না শুনতে পাবেন। তা আমি সবাই সহযোগিতা কামনা করতেছি এবং সবাইকে সুন্দরভাবে আমরা ধৈর্য সহকারে অনুষ্ঠান চলা পর্যন্ত, আমাদের তিনটা ভাগে অনুষ্ঠানটা করা হয়েছে, একটা হচ্ছে আলোচনা সভা উপস্থিত থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা নিয়ে যাবেন এখান থেকে অনেক মুখাশ্রিত বাণী আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছে ধন্যবাদ গোপাল কৃষ্ণ দাসকে অত্যন্ত সুন্দর করে তার প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরার জন্যে। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন। প্রতিষ্ঠানে গেলে ভালো পরিবেশের মধ্যে কাজ করতে পারবে না, ফলে সংস্কৃতি কিন্তু এই গান বাজনা এগুলো কিন্তু একটা প্রতীকী জিনিস, কিন্তু সংস্কৃতি তারই অংশ গান নাচ অমুক তমুক বিভিন্ন জিনিসগুলো। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের শিশু কিশোরদেরকে এইসব চর্চার মধ্যে রাখার জন্য, এখানে বাকের স্যার আছেন চমৎকার কিছু কথা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধী, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমরা 1 মিনিটের মধ্যে আবার ফিরে আসছি আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে। এন এ চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরি কাজী আনোয়ারুল মামুন সাহেবকে বক্তব্য রাখবে কাজী আনোয়ারুল মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং আমার সম্মানিত অভিভাবক ও প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে বলার কিছু নেই, এখানে আমার সম্মানিত সহকর্মী সোমনি ক্রিকেট একাডেমির প্রধান শিক্ষক জনাব গোপাল স্যার উনি সব কিছু বলেছে এনএসওজে এবং সোমনি ক্রিকেট সম্পর্কে, আমার আর এখানে কিছু বলার নেই। তবে আমি আমার সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আসলে আমি আমার শিক্ষা জীবনে নোয়াখালীতে প্রথম কাজ করছি নোয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তারপরে আমি আমার একটা প্রতিষ্ঠানে কাজ করলাম, তারপরে আসছিলাম সোমনি ক্রিকেট একাডেমি, ওখান থেকে আমি এখন এন এস ওজি ট্যালেন্টস প্রিপারেটরিতে আসি। তবে সোমনি ক্রিকেট একাডেমির সম্মানিত অভিভাবকদের কথা আমি কিন্তু যেখানে যাই সেখানে বলি, কারণ এখানে অভিভাবকগুলোর মন কিন্তু ভিন্ন ধরনের, তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানকে অনেক বেশি ভালোবাসে,
যেটা হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানের অভিভাবকরা তাদের পক্ষে সম্ভব হয় না। তাই আমি সমনী ক্রিকেট একাডেমির সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এই আন্তরিকতা এবং ভালোবাসার জন্য। তেমনি সমনী ক্রিকেট একাডেমির সকল অভিভাবক আমার কাছে সম্মানিত। তাই ক্রিকেট একাডেমি জনাব মোহাম্মদ সাইফুল্লাহ কামরুলকে বক্তব্য রাখছে জনাব মোহাম্মদ সাইফুল্লাহ কামরুল।
ফাংশন মহোদয় আছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে, এখানে আছেন বিশেষ অতিথি হিসাবে উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জহিরুল ইসলাম, যিনি জহিরুল ইসলাম হিসেবে এসেছেন তার কিন্তু আরও ছোটো একটি নাম আছে, সে আমাদের জানেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু হায়াত খান ফরাত, তার মেজ বোনের ছেলে মিঠু, তার মুখে আমরা বক্তৃতায় শুনবো এই স্কুলের সৃষ্টিটা কীভাবে হয়েছে। আমি সব বেশি নিব না যেহেতু অতিথিবৃন্দদের অন্যতর প্রোগ্রাম আছে, এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ছাত্র অর্ক, আপনারা জানেন আমি প্রায় সময় এই মঞ্চে দাঁড়িয়ে অর্কের ব্যাপারে বক্তব্য দিয়ে থাকি, তো আমি আজকে খুব বেশি বলবো না, আমি এটুকু বলবো গতকালকে এমনি ধরনের একটি অনুষ্ঠান আমরা করেছি এনএচওডি ট্যালেন্ট প্রেরণীতে, সেখানে আমরা অতিথি করেছি আমাদের একজন প্রাক্তন ছাত্র যে নাকি চট্টগ্রাম মহানগরী সিনিয়র যুগ্ম মহাসচিব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আজকেও এখানে বিশেষ অতিথি হিসাবে করে নিয়ে আসছি আমাদের আরেকজন ছাত্র অর্ককে। আমি আশা করতেছি এবং যদি বেশি না আর 4-5 বছর যদি আমরা এইভাবে আমাদের প্রশিক্ষণ চালিয়ে নিতে পারি, আমরা হয়তো এই সাবদেরকে ওনাদের ব্যস্ত সময়ের মধ্যে ওনাদের হয়তো কষ্ট দিতে হবে না, আমাদের ছাত্রদেরকে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান করতে পারবো সেই আশা এবং বিশ্বাস আমার আছে। সম্মানিত প্রধান অতিথি, আপনি জানেন 2009 সাল ছিল এই স্কুলের জন্য একটি স্মরণীয় দিন, 2009 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করছিল, সর্ব জায়গায় যখন নিরাপত্তা ছিল, সর্বস্থানে যখন সততা ছিল, সেই 2009 সালে এই বেগমগঞ্জ উপজেলাতে বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় এই চৌমোহনী ক্রিকেট একাডেমি সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পেয়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে। সেই জন্য আমি ওই তখনকার তত্ত্বাবধায়ক সরকারকে এবং তখনকার উপজেলা প্রশাসনকে এবং তখনকার শিক্ষা অফিসার কিন্তুকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আজকে শুধু এইটুকু বলবো চৌমোহনী ক্রিকেট একাডেমি এটা শুধু একটি নামের মধ্যে সীমাবদ্ধ নাই, এটি তার বাস্তবায়ন করে যাবে। আমি শুধু অতিথিবৃন্দকে বলবো যেহেতু বেগমগঞ্জ উপজেলার এই চৌমোহনী পৌর এলাকাতেই বিদ্যালয় প্রতিষ্ঠিত, আমরা দীর্ঘদিন থেকে দীর্ঘ 18 বছর আমরা প্রাথমিক পর্যায়ে কাজ করেছি, আমরা প্রাথমিক শিক্ষা অফিসারের অধীনে ছিলাম, এই 2014 সালে আপনাদের দুজনের অধীনে আমরা এই মাধ্যমিক স্তরে আমাদের যাত্রা শুরু হয়েছে, সেজন্য এই যাত্রা শুরুতে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। আমরা চেষ্টা করব যাতে করে এই নোয়াখালীর এবং বেগমগঞ্জের শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এই চৌমোহনী ক্রিকেট একাডেমি একটি অবস্থানে যাইতে পারে। সেজন্য আমার সবচেয়ে বেশি প্রয়োজন আপনারা যারা মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্বে আছেন আপনাদের সহযোগিতা এবং আপনাদের আন্তরিকতা, পাশাপাশি দরকার আমাদের এই বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকদের সহযোগিতা। আমি আপনাদেরকে শুধু অনুরোধ করব আপনাদের যে সমস্ত ছাত্ররা যে সমস্ত সন্তানরা যারা গত বছর আমাদের এই বিদ্যালয় থেকে জেপি ফাইভ পে এবং পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, যারা অন্য বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের অভিভাবকদের প্রতি শুধু আমার এতটুকু নিবেদন যে আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করুন এবং আপনার সন্তানকে প্রশ্ন করুন যে 2013 সালে সে পঞ্চম শ্রেণীতে পড়তো সে কী পরিমাণ সার্ভিস, কী পরিমাণ সহযোগিতা এই চৌমোহনী ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রী শিক্ষকদের থেকে পেয়েছেন, শিক্ষিকাদের থেকে পেয়েছেন এবং স্কুল থেকে পেয়েছেন। এই যে একটি মাস শেষ, আজকে আরেকটি মাসের শুরু, এই মাসে পর্যন্ত যে কয়েকদিন পড়ালেখা হয়েছে আপনি, আমি আবারও বলতেছি যে দুটি স্কুল বেগমগঞ্জ সরকারি পাইলট এবং বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় ওই দুটি ব্যতীত অন্য সকল বিদ্যালয়ের ব্যাপারে আমার যে ছাত্ররা আমাদের স্কুল থেকে পাশ করে গেছে তাদের গার্ডিয়ানদেরকে আমি আবারও তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি যদি মনে করেন গত বছর সাইতে এই বছর আপনার বাচ্চা ভালো লেখাপড়া করতেছে তাহলে আমার কোনো আবদার নাই, আমার কোনো দাবি নেই, যদি মনে করেন যে না তারা গতবার সাইডে তাদের পড়ালেখার মান নিম্নে ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে তাহলে আমি অনুরোধ করব কোনো রাগ কোনো ক্ষোভ কোনো কিছু না রেখে কোনো লজ্জা না রেখে আমাদের সন্তানগুলোকে আমাদের কাছে দিয়ে দেন। আমরা 2014 সালে আমরা আমাদের এই যে ছেলেগুলো আমাদের বাইরে আছে আমরা তাদেরকে যোগ্যভাবে গড়ে তুলি যাতে করে আমরা আমাদের মূল টার্গেটে আমরা পুষতে পারি। টাকা পয়সা যদি কোনো সমস্যা থাকে আপনারা জানেন
একটু আগে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহির সাহেবকে আমি বলেছি, মামা তুমি জানো যে তোমার যে মামা হায়াত খান ফরাত, সেই বিদ্যালয়ের ইনকাম দিয়ে তার সংসার চালানোর মতন ব্যক্তি সেই নয়, তার চাইতে অনেক আর্থিকভাবে অনেক নিচে আমি অবস্থান করি। আমি ব্যক্তিগত বিশ্বাস করি এই স্কুলের ইনকাম দিয়ে আমার পরিবার পরিজন চলতে হবে, এটাও আমি বিশ্বাস করি না। আমাদের একটা স্বপ্ন আছে, স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমরা এই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি বেশি কিছু না বলে আমি শুধু এটুকু বলবো, আসুন আমরা সবাই মিলে মিশে আমাদের এই যে বিদ্যালয়ের আমাদের যে প্রধান শিক্ষক গোপালকৃষ্ণ দাস এবং আমাদের এনএসএল কাজী আনোয়ার মামুন, আমাদের সঙ্গীত শিক্ষক মোজাম্মেল হক, চিত্রাঙ্গন শিক্ষক আমাদের ইফতেখার হাবিব বাকের, এবং আমাদের এই পিছনে যে আমাদের যে টিচাররা আছে, আমি ওদের সবার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি তাদেরকে অভিনন্দন জানাই যে 2013 সালে তারা যে চমৎকার একটি ফলাফল দিয়েছেন তাদের কারণে আজকে প্রশাসনের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন জায়গায় আমি ব্যক্তিগতভাবে বুক ফুলে কথা বলতে পারি। আমি চৌমুহনী ক্রিকেট একাডেমি পরিচালনার সাথে জড়িত আছি। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী, নোয়াখালী জেলা স্কুলে আমাদের 7 জন ছাত্রছাত্রী এবারে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আমাদের এনএসএসির 9 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন। নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের এখানে গার্ডিয়ানরা আছেন, একটি মেয়েও নোয়াখালী বালিকা বিদ্যালয়ে এই স্কুল থেকে দেয়নি, এনএসএসি থেকে 2 জন পরীক্ষা দিয়েছে, 2 জনই উত্তীর্ণ হয়েছে। তা আমি ব্যক্তিগত বিশেষ করি গত বছর 2013 সালের যে পরীক্ষা 12 সালে পাশ করে যারা 13 সালে ভর্তি হয়েছে দিবাশা কার জেলা স্কুলে, দিবাশা কার প্রথম স্থান দিয়ে করছেন আমাদের এনএসএসি ট্রান্সফারের আবদুল্লাহ। কিন্তু এবারে যে 14-15 জন টিকেছেন তাদের মাঝে 1 জন নাকি 2 জন ভর্তি হয়েছে আর বাকিরা কিন্তু ভর্তি হয়নি। তা আমি শুধু এটুকু বলবো, আপনারা যদি সহযোগিতা করেন এবং আমাদের অভিভাবকরা যদি সহযোগিতা করেন, আমি আবারও আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি মনে করেন যে 2013 সালের সাইতে 14 সালে আপনার সন্তানের লেখাপড়ার মান একটু কমে যাচ্ছে, তাহলে আমার কাছে ফিরে নিয়ে আসুন। আমার মাঝে কোনো রাগ নেই, আমার কাছে কোনো ক্ষোভ নেই, কারণ ওরা তো আমার সন্তানের মতো। গতকালকে ওই অনুষ্ঠানে যারা ছিলেন, আমার স্ত্রী সে আসছিল ওই অনুষ্ঠানে, সে বক্তৃতা বলছে যে আমার 3টি সন্তানকে আমার হাজব্যান্ড যেভাবে ভালোবাসে তার 2টি প্রতিষ্ঠানকে সে সেম ভালোবাসে। নিশ্চয়ই আপনারা যারা আমার সাথে ছিলেন দীর্ঘ 18 বছর, আমি চেষ্টা করেছি কে হিন্দু কে মুসলিম কে ধনী কে গরিব আমার মাঝে এই জিনিস ছিল না। আমার আপন মামাতো ভাইরা এখানে পড়ছে, আমার খালাতো ভাই ভাইয়ের সন্তানরা পড়েছে, আমার অনেক নিকট বার্তাছে তাদের জন্য যে আচরণ ছিল যাদেরকে আমি জীবনে কখনো দেখিনি, তাদের সন্তানের জন্য আমার একই আচরণ ছিল এবং আমার বিশ্বাস আমি সেই আচরণ রক্ষা করতে পারবো। এবং যেদিন আমি মনে করবো যে আমার মাঝে দুর্নীতি ঢুকে গেছে, আমার মাঝে স্বজনপ্রীতি ঢুকে গেছে, সেদিন আমি আর এই স্কুলে থাকবো না। তো পরিশেষে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশ্বজিতির নিকট, তিনি তাদের অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, সাথে সাথে এই ভাষা আন্দোলনের এই মাসের মহান বাহুল্যের মহান ভাষা শহীদদের প্রতি অনেক শ্রদ্ধা এবং সম্মান রেখে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, আমার প্রিয় অতি প্রিয় কামরুল মামা, উপস্থিত আছেন অক্ত প্রতিষ্ঠান, উপস্থিত আছেন প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক এবং যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন সে ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমি উপজেলা 1995 সালে যখন এই চৌমুহনী ক্রিকেটের একাডেমির শুরু হয় তখন থেকেই আমি এই স্কুলের সাথে জড়িত ছিলাম। এই স্কুলের যে 60 জন পরিচালক ছিলেন আমি আজকে স্মরণ করছি আমার সেই কানাডা প্রবাসী হায়াত খান মোহাম্মদ ফরহাদ মামাকে এবং কামরুল মামা এবং আর যে 4 পরিচালক ছিলেন। আমি ফরহাদ মামার ভাগিনা হিসাবে ওনাদের 4 জনের ভাগিনা ছিলাম। তো স্কুলের শুরু থেকে মাটি কাটা থেকে শুরু করে যখন খালের ওই পাড়ে স্কুলটা ছিল, আপনারা যারা পুরান শিক্ষক আছেন অবগত আছেন, ওখান থেকে স্কুলের প্রতিষ্ঠাতা, যেদিন সম্ভবত 24শে ডিসেম্বর ছিল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান, আমি চৌমুহনী কলেজের স্টুডেন্ট ছিলাম, আমি ম্যাট্রিক ইন্টার এবং ডিগ্রি আমার চৌমুহনী কলেজে। সে সুবাদে আমি এই স্কুল যেদিন উদ্বোধন হয় ওদিন ঠিক 10টার সময় মাননীয় জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন। আমি মনে করি এই স্কুলের প্রতিষ্ঠাতা একজন ভালো লোকের হাত দিয়ে এই স্কুলের উদ্বোধন হয়েছিল, জেলার সবচাইতে যিনি বড় কর্মকর্তা সে কর্মকর্তার হাত দিয়ে। দীর্ঘ 18 বছর প্রায় বিভিন্ন জায়গাতে চাকরি করার সুবাদে স্কুলের সাথে হয়তো টেলিফোনে আমার যোগাযোগ ছিল। স্কুল যে ধীরে ধীরে এত
উন্নত হয়েছে এবং আমি এই বেগমগঞ্জ উপজেলা যোগদান করার পর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষা স্কুলের রেজাল্ট, বিভিন্ন ব্যক্তি পরীক্ষায় এই স্কুলের রেজাল্ট দেখে আমি নিজেও অভিভূত এবং আমি নিজেও উপজেলায় সবসময় গর্ববোধ করি যে স্কুলের সাথে আমার নারীর সম্পর্ক ছিল, এই স্কুলের সৃষ্টি লগ্ন থেকে আমার পরিচিতি ছিল স্কুলের সাথে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরি করার সুবাদে আমি বিভিন্ন মঞ্চে বক্তব্য দিয়েছি। আজকে এখানে বক্তব্য আমার কাছে একটু ভিন্ন আঙ্গিকের। আমার সামনে উপবিষ্ট আছেন আমার দুই মামি, আমার বড় মামি এবং মেজ মামি। আমি মামিদেরকে ধন্যবাদ জানাই, আমি প্রায় অনেকদিন নানার বাড়িতে ছিলাম, সেই সুবাদে স্কুলে আমার আসা যাওয়া ছিল। কামরুল মামা অবগত আছেন, প্রথম যখন সৃষ্টি হয়েছিল বেগমগঞ্জ উপজেলায় একমাত্র এন এস চৌধুরী সম্ভবত প্রথম কেজি লেভেলের স্কুল ছিল, এর পরেই ফ্রি ক্যাডেটের অভিভাবক হয়। এমনও দিন গেছে যখন কলেজ থেকে আসতাম, শিক্ষক অনুপস্থিত থাকলে কামরুল মামা বা পরাদ মামা বলতেন, মামা এই ক্লাসটা একটু ম্যানেজ করে আসো। তখনও মাঝে মধ্যে ক্লাস আপনাকে বর্তমান যুগের সাথে ভালো শিক্ষিত হলে, ইউনিভার্সিটিতে ভালো কোথায় ভর্তি হতে হলে যুগ উপযোগী শিক্ষা কার্যক্রমের সাথে তাকে জড়িত হতে হবে, তাহলে সে ভালো কোনো প্রাথমিক শিক্ষাটা হচ্ছে বাচ্চার সবচেয়ে বড় হাতে ঘড়ি। এই প্রাথমিক শিক্ষা আপনি আপনার বাচ্চাকে কতটুকু আপগ্রেড করে দিতে পারেন তার থেকে পরবর্তীতে নির্ধারণ হবে আপনার বাচ্চা। আমি ধরে নিলাম আপনার যদি বছরের 365 দিনে এক বছর হয়, আপনি যদি মনে করেন যে আমি বছরের প্রথম দিন থেকে বাংলা বই থেকে বাচ্চাকে ডেলি 2 লাইন, তাহলে 300 দিনে বাচ্চা 600 লাইন মুখস্থ হবে। এতে দেখা যায় যে বছর শেষে বাচ্চার সিলেবাসে কোনো বই আর বাচ্চার অপূর্ণ থাকবে না, পুরো বই বাচ্চার ব্রেনে ঢুকে যাবে, এতে বাচ্চা ভালো ফলাফল করবে জানাচ্ছি। এবং পাশাপাশি এই স্কুল আমাদের হাত দিয়ে, বিশেষ করে আমার হাত দিয়ে স্কুলের প্রাথমিক পর্যায়ের হাতে গড়ি হয়েছে এবং পরিচালক মহোদয় তার বক্তব্য মঞ্চে উপস্থিত আছেন। এই প্রতিষ্ঠানের পরিচালক জনাব সাইফুল্লাহ কামরুল উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন। এই প্রতিষ্ঠানেরই সফল হায়ার এডুকেশনের উপরে আমরা কাজ করি, তো এই পর্যায়ে কিন্তু আমাদের আসার এবং কিছু বলার সুযোগ কম থাকে, কিন্তু তারপরেও আমার সবচেয়ে ভালো লাগছে যে কামরুল ভাই আমাকে আরও কয়েকটা অনুষ্ঠান, গত বছরও আমাকে ইনভাইট করেছিল, এর আগেরবারও করেছিল কিন্তু আমি আসতে পারিনি। তো পরিচালক মহোদয় যে বললেন যে 9 তারিখে 2009 সালে যে রেজাল্ট তখন তত্ত্বাবধায়ক সরকার শেষ পর্যায়ে মনে হয়, তো তখনই আমি ওই সময় কিন্তু আমি আসলে এই বেগমগঞ্জ উপজেলায় যোগদান করেছিলাম, তখন মঞ্জুরুল মান্নান ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। তো তখন ওই রেজাল্ট নিয়ে কিন্তু উপজেলাতে আমরা কিন্তু আলোচনা করি যে কোন প্রতিষ্ঠান ভালো করেছে, কোন প্রতিষ্ঠান খারাপ করেছে। তখন কিন্তু এই ক্রিকেটের একাডেমির নামটা কিন্তু ওখানে চলে আসছে, সবাই বলে যে ওই প্রতিষ্ঠানটা খুব ভালো লেখাপড়া হয় এবং এটার শিক্ষার মান অনেক ভালো, এবং পরিচালক হিসাবে যে কামরুল ভাইয়ের নামটাও আসতো। তো আমার অনেকদিনই আসলে ইচ্ছা ছিল যে এই প্রতিষ্ঠানে যাব, তো যাই হোক আজকে আসার আমার সৌভাগ্য হয়েছে এবং আমাকে সুযোগ করে দিয়েছে, সেই জন্য আমি পরিচালক মহকে ধন্যবাদ জানাচ্ছি। তো শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। এই তোমরা কথা বলবে না, আমরা শিক্ষিত কাকে বলি? আমরা শিক্ষিত বলি যে পড়তে পারে, লিখতে পারে, শিখতে পারে, তাই না? আর যারা JSC, JDC, SSC এগুলিতে GPA 5 যারা পায় তারাই ভালো স্টুডেন্ট নাকি? আমরা তো এইভাবেই জানি নাকি? এবং ভালো রেজাল্ট করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, হ্যাঁ, তারপর হলো সরকারি কলেজের লেকচারার, প্রশাসনের সর্বোচ্চ উচ্চ পদে অধিষ্ঠিত হওয়া, এগুলিকেই আমরা কিন্তু যে ভালো লেখাপড়া করে তাকেই বলে সে ভালো শিক্ষিত, তাই না? কিন্তু আসলে শিক্ষার যে মূল যে ইটা সেটা হলো 3টা স্তর এখানে। একটা হচ্ছে যে জ্ঞান, আরেকটা হচ্ছে যে অনুধাবন, আর আরেকটা হচ্ছে প্রব, মানে কগনেটিক ডোমেন, এফেক্টিভ ডোমেন, একটা সাইকোমোটর, মানে জ্ঞানের স্তর, আরেকটা হচ্ছে দক্ষতার স্তর, আরেকটা হচ্ছে হলো যে মানবীয় যে স্তরটা সেটা। তো এই যে আমরা সবাই কিন্তু জ্ঞানটাকে নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমার যে সন্তানটা সে মানুষের মতো মানুষ হলো কি না, সে যে আপনার যে শিক্ষক আছে তাদেরকে শ্রদ্ধা করলো কি না, যে পিতামাতা আছে তাদেরকে শ্রদ্ধা করলো কি না, তারপর মুরব্বী যারা আছে তাদেরকে শ্রদ্ধা করলো কি না,
আর যে সহকর্মী আছে তাকে সে ফিল করে কিনা, এই জিনিসগুলি নিয়ে কিন্তু আমরা কিন্তু ভাবি না। আসলে এই জিনিসগুলি কিন্তু আসলে এই যে অর্ঘ বলেছে যে আমরা যে সার্টিফিকেট দ্বারা যে শিক্ষাটা করি সেটা দিয়ে কিন্তু আসলে কিন্তু প্রকৃত শিক্ষা হয় না এবং মানুষের মতো মানুষও হওয়া যায় না। সেটার জন্য কিন্তু এই যে মাঝে মাঝে যে যে সহপাঠ্যক্রমে যে কার্যক্রমগুলি হচ্ছে এগুলির সাথে ইনভলভ হওয়া দরকার আছে। যেমন দেখেন আজকে আজকে কিন্তু সব ক্লাসের স্টুডেন্টরা কিন্তু এক হয়ে গেছে এবং সেই সিক্স স্টুডেন্টের সাথে ক্লাস ওয়ানের স্টুডেন্ট বসেছে, সিক্স স্টুডেন্টের গার্জিয়ানের সাথে ক্লাস টুয়ের গার্জিয়ান বসেছে। বসার পরে কিন্তু ভাব বিনিময় হচ্ছে, কিন্তু এক একজন কিন্তু এক এক ফ্যামিলি থেকে এসেছে এবং এক একজনের থেকে কিন্তু এক একজনের মেন্টালিটি থাকে, তখন সেটাকে ক্রস করতে ভাব বিনিময় করতে তখন কিন্তু একে অপরের কিন্তু ফিল করতে পারে এবং নিজেকে কিন্তু উপস্থাপন করার কিন্তু সুযোগ হয়। তো এই জিনিসগুলি কিন্তু এই এই সমস্ত কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেগুলি হয়। আর তাছাড়া যতই ভালো রেজাল্ট করুক না কেন, যতই কিছু হোক, যদি সেটা সমাজের যদি উপকারে না আসে তো সেই লেখাপড়ার কিন্তু কোনো কোনো মানে ভাব নাই। তো যাই হোক, আপনারা যারা অভিভাবক আছেন শিক্ষা প্রতিষ্ঠান তো অবশ্যই আপনাদেরকে মানে এখানে আপনার রাস্তা দেখা দিবে, কিন্তু আসলে মূল কাজটা কিন্তু করতে হবে আপনাদের আপনাদের অভিভাবকদেরকে। সেটা কীভাবে, যে আমরা বলি যে হোম ইজ দ্য বেস্ট, হ্যাঁ, স্কুল ফর এ গার্ডিয়ান অ্যান্ড প্যারেন্ট ইজ দ্য ফার্স্ট টিচার ফর এ চাইল্ড। মানে একটা আপনার বাড়িটা, আমার ঘরটাই হচ্ছে হলো আপনার বাচ্চার জন্য প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনি হচ্ছেন হলো প্রথম শিক্ষক। তো সুতরাং টিচাররা এখানে কিন্তু আপনাদেরকে ধরাই দিবে যে সে কীভাবে পড়বে, কী পড়বে, সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে করতে হবে। এই জন্য আপনাদের গার্জিয়ানদেরকে খুব সচেতন হতে হবে, যেই গার্জিয়ান সচেতন সেই স্টুডেন্ট বা সেই বাচ্চা সে ভালো হবে, না হওয়ার কোনো সুযোগ নেই, তো সেটা করবেন। আর আমি এখানে যে দেখছি গার্জিয়ানদের ম্যাক্সিমামই কিন্তু আমাদের মহিলা, আমাদের পুরুষদের ই কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু খুবই কম। এবং আপনার বাচ্চারা ভালো হওয়ার জন্য কিন্তু আসলে আপনাদের ভূমিকাটাই কিন্তু সবচেয়ে বেশি। আপনারা জানেন যে নেপোলিয়ন বলেছিলেন যে গিভ মি এ গুড মাদার দেন আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন, যে আমাকে একটা ভালো মা দাও আমি তোমাদেরকে একটা ভালো জাতি দিব। আরেকজনে বলেছে যে একজন সন্তান তেমনই হবে যেমন শিক্ষা মা তাকে দিয়েছে। আরেকজন মনীষী বলছেন যে একটা মানে ছেলেকে শিক্ষিত করলে একটা লোক শিক্ষিত হয় আর একটা মেয়েকে শিক্ষিত করলে একটা পরিবার শিক্ষিত হয়। তো সুতরাং আপনারা যারা মায়েরা এসেছেন আসলে আপনার সন্তানটা ভালো হওয়ার জন্য, আপনার সন্তানটা সুশিক্ষাতে শিক্ষিত হওয়ার জন্য, আপনার সন্তানটা সে সুনাগরিক হবে কি না সেটা কিন্তু আপনার উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করে। তা আমি আশা করি আপনারা সেই কাজটা করবেন। এবং এখানে আমি যা দেখলাম যে এখানে এর সাথে যারা জড়িত, যারা বিশেষ করে পরিচালক থেকে আরম্ভ করে আমি প্রধান শিক্ষক মহোদয়েরও আমি বক্তব্য শুনছিলাম, ওনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে। আর তো সেই জিনিসগুলি কিন্তু আপনাদের বাচ্চাদেরকে দিচ্ছে, ওনাদের মানে সমস্ত মেধা শ্রম কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। তো সুতরাং আপনাদের উচিত ওনাদেরকে একটু অনুপ্রাণিত করা। আমি তো দেখেছি যে আমাদের যে সরকারি যে দুই স্কুল, এই দুই স্কুলের কিন্তু কারা এখানে ভর্তি হচ্ছে এবং এখানে কারা পড়াচ্ছে এবং কী পড়াচ্ছে, হ্যাঁ, সব কিছু কিন্তু আমাদের নখদর্পণে, আমাদের এই পৌরসভার ভিতরে সবগুলি প্রতিষ্ঠান কিন্তু আমাদেরই হাতে। তো আমি দেখেছি যে বিশেষ করে যা ক্লোজ সুপারভিশন করা হইতো তাহলে তারা কিন্তু ওখানে যে রেজাল্টটা করবে তার থেকে কিন্তু এখন অনেক ভালো রেজাল্ট করবে। আমি পরিচালক মহোদয় আপনাদেরকে একটা আহ্বান জানিয়েছি যে আপনাদেরকে আমি আশা করবো এই প্রতিষ্ঠান ভালো করছে এবং ভবিষ্যতেও আরও উত্তরোত্তর ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাকে এখানে দাওয়াত দিয়ে সম্মানিত করার জন্য, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ওই সে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত পরিচালক জনাব সাইফুল্লাহ কামরুল, পুরস্কৃত করছেন সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোস্তফা হোসেন। জনাব মোহাম্মদ মোস্তফা হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেগমগঞ্জ। আমরা করতালি দিয়ে এই স্মৃতিকে আরো স্মৃতি মধুর করবো। আজকের অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করবে এখন বিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বিভিন্ন বিষয়ে বিজয়ী হয়েছি, আমরা একটু ভিন্নতা এনেছি পুরস্কার বিতরণী পর্বে। এখানে
প্রথমে আসবে প্লে শাখার শিক্ষার্থী, বিষয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক ইকুল সালমা ভাবনা, সিদ্ধাতুল সালমা ভাবনা সঙ্গীতের সাথে সাথে মঞ্চে চলে আসবে। আবৃত্তি প্রতিযোগিতা প্লে শ্রেণীর জান্নাতুল মাওয়া, অর্থাৎ গত বছরের যারা প্রথম এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে। পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, হয়েছে হাতের লেখা প্রতিযোগিতায় তৃতীয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান। চিন্তা সাহা, তুমি মঞ্চে চলে আসবে। আমি অভিভাবক এবং শিক্ষিকাদের মঞ্চে আকর্ষণ করছি। আমরা করতালি দেব সেই তিনটি বিষয়ে বিজয়ী হয়েছে, হাতের লেখা প্রতিযোগিতায় দ্বিতীয়, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। আমরা সবাই সজোরে রহমান সাকিব ইউসা, সে হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। সাদমান সাকিব ইউসা, পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক কাজী আনোয়ারুল মামুন। এবার আসবে আসপ্রিতা বিনতে তাহে, মঞ্চে আসবে গোলাম হায়দার, মঞ্চে আসবে গোলাম হায়দার পুরস্কার নেওয়ার জন্য। তৃতীয় বিষয়ে বিজয়ী হয়েছে হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম, আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় এবং সঙ্গীতে তৃতীয়। আমরা করতালি দেব তার উদ্দেশ্যে। এরপর নাফসি সুলতানা, নাফসি নাফিজা সুলতানা, মোহাম্মদ ইয়াসিন বিনতে ইকবাল পুলক, আবৃত্তি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়াসিন বিনতে ইকবাল পুলক। আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। এরপর আসবে মুমতাহা ইসলাম, দ্বিতীয়। আমরা করতালি দেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে। মোহাম্মদ ইমতিয়াজ আহমদ, এরপর আসবে মোহাম্মদ মাসরুর ইসলাম, সে তিনটি বিষয়ে বিজয়ী হয়েছে। মেহরাজুল আমিন আবৃত্তি প্রতিযোগিতায় এরপর আসবে নির্ঝর দেব বর্মন, নির্ঝর দেব বর্মন করতালি দেব তার উদ্দেশ্যে। তিনটি শাখায় সে বিজয়ী হয়েছে। পুরস্কার দিচ্ছেন সহকারী শিক্ষক রাশেদ স্যার। কেজি টু, যারা বিজয়ী হয়েছ মঞ্চে চলে আসবে। সঙ্গীত বিষয়ে প্রথম, তোমরা মঞ্চে চলে আসো। আসবে মেহেদি হাসান রাব্বি, চিত্রাঙ্কনে তৃতীয়। মেহেদি হাসান রাব্বি, ইসরাত জাহান জিনিয়া, চিত্রাঙ্কনে প্রথম। ইসরাত জাহান জিনিয়া, সুমাইয়া সুলতানা ফারহা, আসমা আক্তার মীর, মোহাম্মদ সাদনা, সাদনান সাকিব সানি,
এবারে পুরস্কার দেবে তখন যিনি উপস্থাপনা করেছেন আলউদ্দিন সোহেল। হ্যাঁ, এখন পুরস্কার দিচ্ছে আমাদের হাসি ম্যাডাম আর আর ইমাম সাকিব সানি, ঠিক আছে, আর ইদ মোহাম্মদ ভুঁইয়া। এবারে পুরস্কার দেবে মাহমুদুর রহমান, ওইদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। মোহাম্মদ আশরাফুল হক, হাতের লেখা প্রথম, মোহাম্মদ আশরাফুল হক, মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান হাতের লেখা নাই নাই। এবার এরপর পুরস্কার নিচ্ছেন ইসরাত জাহান পুষ্পিতা, মোহাম্মদ মুতাসিম ফুয়াদ কাসিম। সে তিনটি প্রতিযোগিতায় শৈশব মজুমদার হাতের লেখা প্রতিযোগিতায় দ্বিতীয়, আবৃত্তিতে দ্বিতীয় এবং সঙ্গীত বিষয়ে নুসরাত জাহান নিতু। গোপাল স্যার পুরস্কার দিচ্ছেন, আমরা করতালি দেব। আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম এবং সঙ্গীত বিষয়ে দ্বিতীয়।